তোমরা জানো যে কয়েকদিন আগে যখন কাশ্মীর নিয়ে গণ্ডগোল শুরু হলো, 370 ধারা অবলুপ্ত হলো, তখন পাকিস্তান বলেছিল যে রাষ্ট্রপুঞ্জকে নিয়ে আসতে হবে, জানো তো। এবারে একজন সেই পাকিস্তানের সুরে বলেছেন যে রাষ্ট্রপুঞ্জকে নিয়ে এসে গণভোট করাতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি একজন ন্যাশনালিস্টের কথা না ইজ দ্য স্টেটমেন্ট অ্যান্টি ন্যাশনাল, তোমরাই বলো। আজকে স্টেশন পুড়ছে, বাস পুড়ছে, লোকেদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, সরকারি সম্পত্তি কয়েক কোটি টাকার নষ্ট হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার মেনটেন্যান্স অ্যাক্ট, যেটা অ্যামেন্ডমেন্ট করে মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন 2017 সালে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার মেনটেন্যান্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017, সেটা প্রয়োগ হচ্ছে কি? প্রয়োগ হচ্ছে না। সেটা শুধু ভারতীয় জনতা পার্টি এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য প্রয়োগ হবে। আজকে সমস্ত দেশের মানুষ উঠে বসেছে, সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, বিরোধীদের মিটিং মিছিল করতে দিচ্ছেন না, নিজে নেমে পড়ছেন যখন তখন, যানজট তৈরি করে রাস্তা বন্ধ করে কি করার চেষ্টা করছেন না অপপ্রচার করার চেষ্টা করছেন। নাগরিকত্ব সংশোধনী আইন কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে না, কোনো ভারতীয় নাগরিককে কোনোভাবেই বিব্রত করা বা এফেক্ট করছে না। যারা শরণার্থী, যাদের জন্য 1947 সাল থেকে মহাত্মা গান্ধীও বলেছিলেন, মহাত্মা গান্ধী September 26, 1947 বলেছিলেন, দ্য হিন্দুজ অ্যান্ড দ্য শিখস হু আর কামিং টু দিস কান্ট্রি ফ্রম পাকিস্তান, তাদের জন্য ইন দ্যাট কেস ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু গিভ দেম জবস অ্যান্ড টু গিভ দেম আ কমফোর্টেবল লাইফ। 1947 সাল থেকে এই সমস্যা, নেহেরু লিয়াকত যে প্যাক্ট হয়েছিল তাতে যে মাইনরিটি বা সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হয়েছিল যে তাদের ভালো করে রাখতে হবে, সরকারের দায়িত্ব, সেই নেহেরু লিয়াকত প্যাক্টটাকে সম্মান করা হয়নি। আমাদের দেশে কিন্তু সংখ্যালঘুরা সংখ্যায় বেড়েছে, লক্ষ্য করে দেখবে যে 1950 থেকে আজ পর্যন্ত সংখ্যালঘুরা কিন্তু অনেক পার্সেন্টেজে বেড়েছেন, এখানে তারা ভালো আছে। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে সংখ্যালঘুরা আস্তে আস্তে কমে গেছে। সেই সংখ্যালঘুরা, দিন দরিদ্র যারা এই দেশে এসেছেন কাজের খোঁজে, তাদেরকে একটা ফাস্ট ট্র্যাক সিটিজেনশিপ, মানে 6 বছরে তারা নাগরিকত্ব পাবেন, 31 ডিসেম্বর 2014 অথবা তার আগে যারা এসছেন তাদের জন্য এটাকে বলা হয় ফাস্ট ট্র্যাক সিটিজেনশিপ, 11 বছরের জায়গায় 6 বছরে তারা নাগরিকত্ব পাবেন। এই তো কথা, আমাদের দেশের কোন নাগরিক কীভাবে এফেক্টেড হচ্ছে, ভুল বুঝিয়ে অপপ্রচার করে মানুষকে উস্কিয়ে মিথ্যা কথা বলে তাদেরকে দিয়ে জিনিসপত্র ভাঙিয়ে সরকারি সম্পত্তিতে আগুন লাগিয়ে এইভাবে কি মানুষকে বোঝানো যাবে? আর কয়েকটা দিন গেলেই মানুষ তো বুঝে যাবে এবং দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তারপর উনি কী করবেন? আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি, তারপর উনি কী করবেন, কীভাবে বোঝাবেন, কীভাবে বোঝাবেন যে এই যে নাগরিকত্ব সংশোধনী আইন এটাকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে যে সব মানুষের নাকি বাড়িঘর ছেড়ে দিতে হবে, সব মানুষকে নাকি চলে যেতে হবে, ভয় পাচ্ছে তো মানুষ, ভয় পাচ্ছে, এই ভয়টা কেন দেখাচ্ছে, এরকম ঠিক না। আরেকটা কথা লক্ষ্য করে দেখবেন আপনারা, যে সমস্ত জায়গায় যেখানেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছে, সেখানেই বলা হচ্ছে যে জেগে গেছে এবার জনতা, হ্যাঁ মুখ্যমন্ত্রী নাকি নবান্নয় আসছেন আবার, তো তার মানে এটা একটা ইলেকশন ইস্যু করে এটাকে ঢাক পিটিয়ে কাঁসারোল বাজিয়ে এটাকে একটা ইলেকশন ইস্যু তৈরি করা হচ্ছে। এটা আসলে কিন্তু কোনো মুসলিমদের জন্য ওনাদের মায়া দয়া নেই, থাকলে কি আর ভাতা দিয়ে এত বড় কমিউনিটিটাকে এইভাবে পেলে রাখতেন আর এইভাবে একটা অদ্ভুতভাবে বিরোধ করতেন? তাহলে তো দেখো, একটা বিল আইন হওয়ার সময় একটা সিস্টেম আছে, সেটা লোকসভায় যায়, রাজ্যসভায় যায়, তারপরে প্রেসিডেন্সিয়াল অ্যাকশন পায়। তো এই দীর্ঘ সময় ওনাকে তো প্রতিবাদ করতে দেখা যায়নি, কেন প্রতিবাদ করেননি যেটা আমি আনতে দেব না, কেন 18 জন এমপিকে হুইপ দিয়ে বলেননি থাকতেই হবে, বিরোধ করো? সুতরাং এটা একটা ইলেকশন গিমিক, ওনার প্রচণ্ড প্যানিকে উনি রোজ রাস্তায় নামছেন, রোজ হাঁটছেন এবং মানুষকে হাঁটতে বাধ্য করছেন, দোকানপাট বাজার
শুনেছি বন্ধ করে দিচ্ছে, বলছে 5 জনকে নিয়ে মিছিলে আসতে হবে, 10 জনকে নিয়ে মিছিলে আসতে হবে। একটা আশ্চর্য পরিবেশ, অদ্ভুত একটা পরিবেশ, যেখানে গণতন্ত্র স্তব্ধ, সোশ্যাল মিডিয়া করা যাবে না, ইন্টারনেট। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।